ভয়াবহ বন্যার দু মাস সময় অতিক্রান্ত, একাংশ কৃষকের ভাগ্যে জুটল না ক্ষতিপূরণ। অভিযোগ, প্রাথমিক পর্যায়ে সরকারি অর্থ সাহায্য পায়নি। মনের দুঃখ চেপে রেখেই শীতকালীন সবজি চাষে নেমেছে বন্যায় সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকরা। এই চিত্র কৃষি প্রধান সোনামুড়া মহকুমায়। কয়েকদিনের লাগাতার বর্ষণের কারণে গত অগাস্ট মাসের শেষের দিকে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল রাজ্য। এর থেকে বাদ যায়নি কৃষি প্রধান সোনামুড়া মহকুমা। কৃষিজ অঞ্চল বলে পরিচিত বেজিমারা, বরতলি, তেলকাছলা, উরবাই ইত্যাদি এলাকায় বহু বর্গা চাষিদের ধানি জমির পাশাপাশি হাজার হাজার কানি সবজি ক্ষেত চলে গিয়েছিল জলের তলায়। বন্যার পর প্রায় দু মাস অতিক্রান্ত, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আগমন, সরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের হিসেব নিকেশ ইত্যাদি তাদের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়। অভিযোগ, এখনো ন্যূনতম সরকারি অর্থ সাহায্য মিলেনি একাংশ কৃষকের। বন্যা হয়েছিল মাসখানিক হয়ে গেছে। মাসখানিকের আগে আমরা চারা লাগাইছিলাম, কোভি চারা লাগাইছিলাম, এরপরে লাউ লাগাইছিলাম, এরপরে ধান খেত লাগাইছিলাম, এটি সব মারি। এবারে বেগুন বিট করছি, বেগুন লাগাইছি, বেগুন ফুল করা হয়েছে, এও মারি গেছে। এমনকি উরমাই হইতে, কলঙ্ক হইতে, গরুবান হইতে, আর ইন্দনার হইতে, বোতুলি হইতে, আর ইয়ার রাঙামাটি হইতে, এটি একটা কোনো কিছু নাই। আর করে এরকমভাবে হয়েছে যে আমরা মানে ধারণার মতো কোনো সুবিধা নাই, আমাদের কোনো সরকার থেকে কোনো সাহায্য দিচ্ছে না। এমনকি এবারে আমরা যাই ঘরের ভিতরে আসলো, তাই আমরা দিয়ে সংসার চালাছি, ছেলে মেয়েরে চালাছি, লেবারও তো আর করতে পারছি না। গরিব মানুষ আমরা, কৃষিকাজ করে খাই, আমরা নিজের জমিতে লাগিয়ে রেখে খাই, আর কিছু নিজের জমি আছে, এটি করে খাই। তো এখন কইছে তারা আমরা সরকার থেকে কিছু সাহায্য দিব, সাহায্য এমন কোনো কিছু দিছি দিছে না। এবার কইছে বন্যা সমূহ ক্ষয়ক্ষতি, এত কিছুর পরও জীবন থেমে থাকে না। মনের দুঃখ মনে চেপে রেখেই নতুন আশায় বুক বেঁধে জীবন সংগ্রাম চালিয়ে যেতে চায় সংশ্লিষ্ট কৃষকরা। সেই আশাতেই আবারও ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি শীতকালীন বিভিন্ন সবজির চারা রোপণ করছেন চাষিরা। তাদের সঙ্গে কাছে হাত লাগাচ্ছে কৃষকদের পরিবারের মহিলারাও। আমার নাম প্রকৃতি দাস, আমার বাড়ি কলোনে, আমি একজন গৃহস্থী। একবার জ্বলাইছে, জ্বলাই বন্যায় সব লয়ে গেছে, বেগুনে ছাড়া, কোভি ছাড়া সব কিছু শেষ। লাউ লাগাইছিলাম, লাউ লয়ে গেছে। অনেক সরকার থেকে বলে কি টিম আইছে, টিমে ইয়া করছে না, আমরা সরকারের সাহায্য পাইছি না, কিচ্ছু পাইছি না। এবারে কদিন আগে পূজা গেছে, পূজা বাচ্চা ছয় বছর, একজন কান্নাকাটি করে ডেলি, এই ই আইনা দিতাম পারতেছি না। এখন লোন লইছি, লোন লই সেরা অনেক বাচ্চার আইনা দিচ্ছি, মানে কীতা করে মনে লাগাইছি। শীতের সিজন মানে ভগবানের জানে কীতা জানি করে, ভগবানের যদি দেয় ওই বন না দিলে হইতো না। বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের প্রাথমিক পর্যায়ে 1000 টাকা সরকারি ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে একাংশ কৃষকের সাথে সুর মেলালেন প্রাক্তন বাম বিধায়ক তপন দাস। তার অভিযোগ, সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি। হ্যাঁ, এটা তো ঠিক যে তারা প্যাকেজ ঘোষণা করছিল, কেমন, এবং প্রত্যেক কৃষক পরিবারের 1000 টাকা করে দিব তা খুঁজছিল। কিন্তু আমার জানা মতন এখন পর্যন্ত কোনো কৃষক পাইছে না। তারপর কতগুলি জমিতে বালি পড়ছে, কোনো জমিতে জল প্রক্রিয়া জল গত হয়ে গেছে, এগুলি সারাই তুলে দিব কইছে, বালুগুলি সারাই দিব কইছে, এই কাজগুলো এখনো হয়েছে না। এই নিয়ে আপনাদের কোনো কর্মসূচি? আমরা তো মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিছি, এক দফা দিছি। অন্যদিকে এই নিয়ে বিজেপি সিপাহীজলা দক্ষিণাংশের জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য বলেন, যারা প্রাথমিক পর্যায়ে 1000 টাকা সরকারি ক্ষতিপূরণ পায়নি বলেছে তারা ভিত্তিহীন। সে সাথে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের যোগাযোগ করার আহ্বান জানান। ইনকোয়ারি করে ওখানে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, তার বিভিন্ন লিস্ট হয়েছে। যেমন যারা জমির ফসল ক্ষতি হয়েছে তাদের জন্য তাদের একটা লিস্ট করা হয়েছে, যারা যাদের ঘর ভেঙেছে তাদের একটা লিস্ট করা হয়েছে। হ্যাঁ, এরকম করে লিস্ট করে সরকারিভাবে, হ্যাঁ,
এবং তাদেরকে সাহায্য, ন্যূনতম সাহায্য করা হয়েছে এখনো এখন পর্যন্ত, এবং যারা যারা লিস্টে আছে তাদেরকে করা হয়েছে। হ্যাঁ, তো এরকম যদি কেউ থাকে লিস্টের বাইরে পড়ে গেছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম তারা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে, নয়তোবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, ঠিক আছে? কিন্তু এরকম তো হওয়ার কথা না যারা বলছে, আমার মনে হয় না এটা এটা ভিত্তিহীন ওরা বলছে। কারণ আমরা এখানে সব কথা বিকাশের মন্ত্রী আমরা কাজ করেছি, ওখানে কোন জাত পাত দল মত নির্বিশেষে এটা এনকোয়ারি করে লিস্ট করা হয়েছে, এবং সেই লিস্ট অনুযায়ী আমার সরকার আমাদের সরকারি অনুদান সেখানে পৌঁছে যাচ্ছে। সচেতন মহলের মতে একাংশ কৃষক এখনো সরকারি ঘোষিত অর্থ সাহায্য এখনো হাতে পায়নি, এটা কিন্তু অসত্য নয়। সে যাই হোক, মনের দুঃখ চেপে রেখে এবার শীতকালীন সবজির চাষে মনোযোগী হয়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। লাভালাভের বিষয়টিকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে মাটি কর্ষণের মধ্য দিয়ে নিজ নিজ ভবিষ্যতের দিকে নজর দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।